আবার চলচ্চিত্র দিব্যি ভাবে চলতেছে, কথা কন ঠিক না ভাই? ঠিক। আজকে সমাজের মানুষের পরিবর্তন হলো না? আজকে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি হয় না। আজকে কিছু কিছু জায়গায় দেখা যায় আগেকার জামানায় কোরআনের পথে ইসলামের পথে বাধা দিয়েছিল কাফেররা, আর আজকের জামানায় দেখা যায় কোরআনের জন্য ইসলামের জন্য কোরআনের মাহফিলে কিছু কিছু লোক বাধা দেয়, তারা হলো নামদারি মুনাফিকের বাচ্চারা। কথা বলেন ঠিক না ভাই? আমার ভাইয়েরা, রাত 12টার পরে নর্তকীর গায়ে ডান্সে যাত্রার প্যান্ডেলে সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করানো। যারা কোরআনের মাহফিল একজন আলেমকে কথা বলতে দেয় না, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল চালু রাখতে দেয় না, এমন মুসলমান যদি মুসলমানের পরিচয় দেয়, আমার বিশ্বাসে মুসলমান হতে পারে না। মন খারাপ করেছেন মনে হয়? আজকে প্রকাশ্যে গোপনে সব জায়গায় যায় দেখেন, শুধু পাপের কাজ, অন্যায়, অশ্লীলতা, বেহাপানা, কথা কন ঠিক না ভাই? আজকে শহরে বন্দরে দেখেন কি কি পোস্টার, বিশাল পোস্টার, আমি নেতা হব, কি কন মারামারি লাগতেছে রাস্তাঘাটে, পেপার পত্রিকায়, ফেসবুক, ইন্টারনেটে খবরে সরাসরি। আজকে আমাদের সিনেমা অশ্লীলতা বেহাপানা আছে না নাই সমাজ? হায় হায়, ওই সিনেমা দেখে আবার বলতেছে সাকিব খাম আমার জানের জান। এ যুবক মরে দেখ, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি, আর তুমি একজন নায়ক নায়িকাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, তার ছবি ঘরের ভিতর রাখো, তার ছবি গেঞ্জিতে নিয়ে ঘোরো, মরে দেখ তো নায়ক নায়িকার প্রেম ছোটায়া দেবে আল্লাহ। কথা কন ঠিক না ভাই? ঠিক। নেতা হব, সিনেমা দেখো, মরে দেখ 12টা কেমনে আল্লাহ বাজায়, রাগ করেছেন ভাই? এজন্য আসুন অশ্লীলতা বেহাপানা পরিহার করে কোরআন সুন্নার আলোকে নিজের সমাজ, নিজের ঘর, নিজের রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখি। কথা কন ঠিক না বেটি? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে, আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইয়েরা আমার খুব খেয়াল করে শোনেন, বন্ধুগণ আমার, তাহলে পরিষ্কার কোরআনের আয়াত বলে দিল, ওই নেতার মুরব্বির কারণে মানুষ জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতার নাম কি? হাই রে মুসলমান, আপনারা কি আসলে মুসলমান? এ আমাদের আদর্শ নেতার নাম কি? এত কনফিউজ কেন আপনারা? আমার নেতা, তোমার নেতা, এরপরে অনেকে নামই নিতে চায় না। আরে আমার নেতা, তোমার নেতা, আলহামদুলিল্লাহ আপনাদের ইমানের যশ আল্লাহর বৃদ্ধি করে দিন। জোরে বলেন আমিন। এই নেতা কেমন ছিলেন একটু সংক্ষিপ্ত ভাবে বলি, কষ্ট হবে না ভাই? আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, নবীর আদর্শ দেইখা, নবীর চেহারা দেইখা, নবীর ব্যবহার দেইখা, নবীর আখলাক চরিত্র দেইখা, মানুষ গোপনে প্রকাশে নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। একজন ইহুদি মসজিদের ভিতরে পেশাব করে, আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে ইহুদি পেশাব করে, ওমর ফারুক খাপ থেকে তরবারিকে বের করে ভরে, আল্লাহর হাবিব একটাবার হুকুম দেন, জনমের মতো ওরে পেশাব করা সাদাসকে মেটায় দেই। আল্লাহর হাবিব বলে, ওমর ঠান্ডা হও। ওমর কেমন সাহাবি ছিল? গরম। কথা কানে কি সাহাবি? আর আস্তে কোন, কেমন সাহাবি ছিল? গরম সাহাবি, গরম মেজাজের সাহাবি ছিল। বলে আল্লাহর হাবিব এত পেশাব করতে যে আপনি হুকুম দেন, ওর জনমের মতো পেশাব করার স্বাদ মেটায় দেয়। আল্লাহর হাবিবকে তরবের ভিতরে ঢুকাও,
এইবার পেশাব করা শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব কাছে গেলেন, যায় বলেন, যুবক রে তুমি কি জানো এটা আমাদের ইবাদত খানা, তোমরা যেখানে ইবাদত করো, প্রার্থনা করো, পূজা দাও, ওখানে যদি কেউ গিয়ে পেশাব করে বলো তো তুমি কি করবা? যুবক তখন খাপ থেকে তরবারি বের করে বলে, ওর মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। আল্লাহর হাবিব দেখা বলে, যুবক এখানে আমরাও ইবাদত করি, তুমি আর কোনদিন এখানে পেশাব করবা না, এটা আমাদের ইবাদত খানা বাবা, যাও আজকের মতো তুমি চলে যাও। যুবক তরবারি ফেলে দিয়ে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় বললেন, আমি বারবার তাকায় দেখলাম ওমর খাপ থেকে তরবারি বের করতে চায়, ও আল্লাহর হাবিব আমি তাকায় দেখি আপনি বারবার তরবারি ভিতরতে ঢুকাইতে বললেন, ওমর যদি ইচ্ছা করতো তরবারিতে আমারে দুখণ্ড করে দিত, কিন্তু আমি তাকায় দেখলাম আপনার আদর্শ এত ভালো, আজকে আমি আর ইহুদি থেকে বাড়িতে যাব না, আমি আপনার আদর্শ দেখি, ব্যবহার দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু কি এই ঘটনা, মক্কা বিজয়ের দিনে দিক বিদিক মানুষ ছোটাছুটি করতেছে, একটা বুড়ি মহিলা টোকলা নিয়ে যায়, আল্লাহর হাবিব বুড়ির টুকলা দেখে বলে, মা এত কষ্ট করে কই যাও? বলে, বাবারে আজকে তো মক্কায় থাকা যাবে না। কেন? বলে, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ বিশাল বাহিনী নিয়ে মক্কা নগরীতে আক্রমণ চালাইতেছে, আজকে মারামারি কাটাকাটি হবে বাবা, আমি এখানে থাকতে পারবো না, আমি বুড়ি জানের মায়া দয়া আছে, যেন ওই পাহাড়ে আশ্রয় নিতে যাচ্ছি। আল্লাহর হাবিব বললেন, মা তোমার এই টুকলাটা বহন করতে গিয়ে অনেক কষ্ট হবে, ও মা তুমি যদি কিছু মনে না করো, মা ওই টুকলাটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহর হাবিব নিজে বুড়ি মহিলার টুকলাটা সহ আমার টুকলাটা সহ পাহাড়ে পৌঁছায় দিলেন। পাহাড়ের কাছে যায় মহিলা বড় খুশি হয়ে বলল, বাবা তোমার মতো এমন সন্তান আসমানের নিচে জমিনের উপরে পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। কে বাবা বলো তো তোমার নাম কি? নবী মুহাম্মদ। দেখে বলে, ও বুড়িমা তুমি যার ভয়ে গুহায় আশ্রয় নিতে এসেছ, আমি তো সেই এতিম পুত্র মুহাম্মদ। বুড়ি মহিলা বলে, বাবা তুমি কি সত্যি মুহাম্মদ? নবী বলেন, হ্যাঁ আমি মুহাম্মদ। বুড়ি ডেকে বলে, বাবা যার চেহারা এত সুন্দর, নিষ্পাপ নিষ্কলঙ্ক দেখা যায়, যার ব্যবহার এত ভালো, যার ভয় আমি গুহায় আসলাম, এ যদি আমার টোকলা বহন করে গুহা পর্যন্ত পৌঁছায় দেয়, এমন আদর্শের মানুষ কখনো মানুষ হত্যা করতে পারে না, তুমি আমারে কালেমা পড়ে আজকে মুসলমান বানায় দাও। নবী বুড়িকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদর্শ নেতা কাকে বলে? ইসলামী নেতা কাকে বলে? বিশ্বের শ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর আগে এবং পরে পৃথিবীতে এমন কোন নেতা আসবে না যে নবীর সম্মান ডিঙিয়ে যেতে পারে। কথা কন ঠিক না? ঠিক। আজকে কত কু নেতা মারা যায় বুলেট মাইরিয়া, কি মাইরিয়া কি মাইরিয়া কবরে দাফন করে, ফেরেশতারাও কাঁপে, আল্লাহ ইয়া তোমার মারতেছে কে? ইখান কবরের ভিতরে যা, ফেরেশতারা কেমনে সেলের তাই দেখবি নি। কথা কন ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা কথায় কথায় মনে পড়ে যায়, রাগ করলেন নাকি? আরো একটি কথা আমি আপনাদেরকে বলবো, মক্কা নগরীর একজন ইমাম সাহেব আল্লাহর গোলাম, পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করত, আল্লাহর গোলাম হঠাৎ করে মৃত্যুবরণ করলো, আল্লাহর গোলামের কবর একটা নদীর পাশে দেওয়া হলো, কয়েক মাস পর নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আল্লাহর গোলামের কবরটা ভেঙে গেল। তখন হাজার হাজার মানুষ এসে কবর ভাঙনে তাকায় দেখে, ওই কবরের ভিতরে আর মক্কা নগরীর ইমাম সাহেব নাই, ওই ইমাম সাহেবের কবরের ভিতরে একজন মহিলার লাশ পাওয়া যায়। কার লাশ?
মহিলার লাশ পাওয়া গেছে এলাকায়, সংবাদ ছড়িয়ে যায়, হাজার হাজার মানুষ আসলেন। বন্ধুগণ আমার, হাজার হাজার জনতার মধ্যে থেকে একজন ডেকে বলে, মহিলাকে দেখে আমি চিনতে পেরেছি এই মহিলার বাড়ি হলো ফ্রান্স, কোন দেশে। এটা ফ্রান্সের মহিলা, তত্ত্ব মোতাবেক মহিলার বাড়িতে যাওয়া হলো, মহিলার আত্মীয় স্বজনকে বলা হলো মহিলা কোথায়, মহিলার আত্মীয় স্বজন বলে মহিলা অন্ধকার কবরে চলে গেছে। এইবার মেয়েটার কবর খনন করে দেখা যায়, ওই কবরের ভিতরে মক্কা নগরীর ইমাম সাহেবের লাশ পাওয়া যায়। আমার ভাইয়েরা, মক্কা নগরীর ইমাম সাহেব ফ্রান্সের মহিলার কবরে কেন প্রবেশ করলো? আরে মহিলা কেন ইমাম সাহেবের কবরের ভিতরে প্রবেশ করলো? মক্কা থেকে লাশ ওখানে কিভাবে গেল? আর ফ্রান্সের মহিলার লাশটা কেন মক্কা নগরীতে আসলো? দুইজনের মধ্যে রহস্যজনক ঘটনাটা কি, কি কারণ আপনারা জানতে চান? কারা কারা জানবেন শুনবেন, দুটি হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর, হাত নামান। আমি আসার পূর্বে এখানে আমার আলোচনা কি কেউ শুনেছেন? কেউ শুনেন না? কোথায় শুনছেন? মোবাইলে। মানে আমি আসার আগে মোবাইলে শুনছেন? মোবাইলে কি ওয়াজগুলো পাইছেন? আজকে নতুন আলোচনা করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ। জানি না আমি কোথায় কিভাবে, কোথায় কিভাবে ছড়িয়ে যাচ্ছে, কথা কি বুঝতে পেরেছেন? আমি আসি নাই, আমার ওয়াজ এই এলাকায় চলে এসেছে। যাই হোক, আজকে সরাসরি দেখাতে খুশি না বেজার? বেজারকে হাত তুলে দেখান দেখেন, তাও তাল ঠিক আছে, এত ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আজকে প্রাণ ভরে আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, আমার বাদশা হারুন রশিদের নাম আপনারা শুনেছেন। আল্লাহর গোলাম বাদশাহির মস্তকে যখন ক্ষমতায় এসেছিলেন, একজন বুড়ি ওই বাদশা হারুনের রশিদের দরবার থেকে মোটা আটা পায়, কি আটা? মোটা, জোরে কোন কি আটা? এই মোটা আটা খাইতে খাইতে বুড়ি রাগ করলো, ক্লান্ত হয়ে গেল। বুড়ি বলে, আগামী কালকে আমি বাদশার দরবারে নালিশ নিয়ে যাব। পরের দিন বুড়ি মহিলা বাদশার দরবারে হাজির হয়ে গেল। আমার ভাইয়েরা, এইবার বুড়ি বাদশার দরবারে এসে দেখে একজন পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট একটা বাচ্চা খেলা করে, আর একজন মহিলা আটা চালি। বুড়ি তাকায় দেখে ওর বাড়ির আটার চাইতে আজকের আটারও বেশি মোটা দেখা যায়। এইবার বুড়ি মহিলা বলে, অন্য আর একটা মানুষকে প্রশ্ন করলেন, ওই যে বাড়ির পুরুষ মানুষ বারান্দার ঝাড় দেয় লোকটাকে, বলে ওইটাই তো বাদশা হারুন রশিদ। ঘরের বাড়ির বারান্দা ঝাড় দেয়, আপনি আমি কি ঝাড় দে? আল্লাহর হাবিব স্ত্রীর কাজে সহযোগিতা করতেন, আপনার আমারও স্ত্রীর কাজে সহযোগিতা করার দরকার আছে না? না, কখন সহযোগিতা করেন? খালি যৌতুকের জন্য পিঠা, এরকম মুসলমান আছে না? না, সেই যৌতুকের জন্য বক পিটায়, ওরে বাবা কি পিটন রে! এ পাড়া থেকে ওই পাড়া পর্যন্ত বউ পিটাইয়া নিয়ে যায়, মানুষ কয় পিটো, কয় পিটবো না। এই বেহায়ার মহিলার বাবা 2 লাখ টাকা দিতে চেয়েছিল, 1 লাখ টাকা দিয়েছে, আমি এখনো 1 লাখ টাকা পাই। কে রে পুরুষ? তুই পুরুষ না কা পুরুষ? শ্বশুর বাড়ি থেকে টাকা কামাই করে দিয়েছি, কথা বলেন না কেন? ওর যে মোশান কি বলছে, কয় আমি এখনো 1 লাখ টাকা পাই, মানে হাল খাতার টাকা পাই, কি খাওয়া? এটা যে মোশানের অবস্থা আছে না, এরকম আছে না? না, এ কোন কোন যুবক যৌতুক নিয়ে বিয়ে করে যারা হাত তোলেন, কি খাওয়া? এ এলাকায় যৌতুক নিয়ে কেউ বিয়ে করে না, তাহলে টেনশন নাই। আমরা তো জামাই খুঁজে পাই না, আমার একটা মেয়ে হয়েছে, বিয়ে তো রংপুরে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, বাদশা হারুন রশিদ বাড়ির বারান্দা ঝাড় দেয়, মহিলা আটা চালে, ছোট্ট বাচ্চা খেলা করে। এই দৃশ্য দেখে বুড়ি বলে, যেই দেশের বাদশা এত ভালো যে বাদশার বাড়িতেও মোটা আটা দেখা যায়, তার মানে বাদশা নিজেও মোটা আটা খায়, জনগণ কেউ মোটা আটা খাওয়ায়, তেমন বাদশার বিরুদ্ধে আমি বুড়ির অভিযোগ দেওয়ার কোনো জায়গা খোলা না। আর ওদের দিকে তাকায় দেখে, ওরা চাইনিজ খায়, ফ্রাই খায়, কাবাব খায়, 5-স্টার হোটেলে খাবার খায়, আর জনগণের জন্য পারলে পচা গুম আমদানি কইরা, বাকি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ভরা।
ভাইয়েরা খেয়াল করে শোনেন, বাদশাহ হারুন রশিদের দরবার থেকে বুড়ি চলে গেল। এইবার বাদশাহ হারুন রশিদ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে স্ত্রীকে বলে, দে দে রাঙা তরবারি দে, ছত্রবেশ ধারণ করে জনগণের কাছে গিয়ে দুঃখ দুর্দশা দেখতে হবে। এইবার বাদশাহ হারুন রশিদের স্ত্রী বলে, প্রাণের স্বামী রে, তুমি যে এই গভীর রাত্রে চলে যাইবা, কেউ যদি তোমাকে হত্যা করার পরিকল্পনা করে তখন কি হবে? এইবার বাদশাহ হারুন রশিদ জবাব দেয়, প্রাণের বিবিরে, মুসলমানের যারা নেতা হয় ওদের জীবনের নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার মালিক আমার আল্লাহ। এবার ভাইয়েরা, এইবার বাদশাহ হারুন রশিদ রাঙা তরবারি নিয়ে ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশাহ এবার সেই বুড়ির বাড়িতে, বুড়ি দোয়া করে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ আমার দেশের নেতা হারুন রশিদ এত ভালো যে নিজে মোটাটা খায় জনগণকে মোটাটা খাওয়ায়, আল্লাহ তুমি আমার বাদশার হায়াত বাড়ায়া দাও। নেতা যদি ভালো হয় জনগণ নামাজ পড়ে তার জন্য দোয়া করে, কথা কোন ঠিক না বেটি? আবার যদি নেতা জালেম হয় জনগণ হাত তুলে বলে, আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এজন্য তামাম পৃথিবীতে অধিকাংশ দেশগুলোতে এখন ক্ষমতায় আলেম না জালেম, কথা বলেন না কেন মুসলমান? খুব খেয়াল করে শোনে, এইবার বলি দোয়া করে, আল্লাহ বাদশাহ হারুন রশিদের ছোট্ট একটা ছেলে দেখলাম, ওই ছেলেটা যেন অকাল মৃত্যুবরণ করে। এইবার বুড়ি দোয়া করে, আল্লাহ রাজ্যের যত মুয়াজ্জিন আছে সবাই যেন তাড়াতাড়ি করে মৃত্যুবরণ করে। বাদশাহ হারুন রশিদ ডেকে বলে, বুড়ি রে তোর এক নাম্বার দোয়া ভালো, দুই নাম্বার দোয়া, আমার ছেলেটা মারা যাওয়ার দোয়া কেন করলি? মুয়াজ্জিন মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কাল সকাল বেলা রাতের বেলায় তোকে কিছু বলবো না, সেনাবাহিনী পাঠায় তোরে গ্রেফতার কইরা আসামির কাঠগড়ায় নিয়ে জিজ্ঞাসা করব, এই দুইটা দোয়া তুই কেন করলি? আপনারা কেউ জানবেন? কারা কারা দুটি হাত তুলে দেখান, ইল্লাহ দেখবেন, হাত নামান ভাইয়ারা। আমার মুসলমানের ইসলামের নেতা কেমন ছিল বিশ্ব নবীর তো একটু ঘটনা বললাম, এখন চলুন বিশ্ব নবীর ইউনিভার্সিটির এক নাম্বার ছাত্র আবু বকর সিদ্দিক কেমন ইসলামী নেতা জানার দরকার আছে না? না, খুব খেয়াল করে শোনেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 বছর 3 মাসের মতো খেলাফত দায়িত্বে ছিলেন, খলিফার দায়িত্বে ছিলেন। 4টা ঈদের রাত পেয়েছেন, কয়টা ঈদের রাত? এই ঈদের রাতগুলো তিনি কিভাবে কাটাইতেন? ঈদের রাত্রিতে তিনি দোয়া করতেন, আল্লাহ আগামী কাল আমার দেশের মধ্যে ঈদ হবে, আল্লাহ এই জনপদের মানুষের মধ্যে কে সুখে আছে কে দুঃখে আছে তুমি তো ভালো জানো, আল্লাহ আগামী কাল আমাদের দেশে ঈদ হবে, ও আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার দেশের জনগণের ঘরে ঘরে তুমি ঈদের আনন্দ ছড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ জনগণকে ভাগাভাগি করে ঈদ সুন্দরভাবে উদযাপন করা তৌফিক দিয়া দাও। আবু বকর সিদ্দিক ঈদের রাত্রিতে চোখের পানি ফেলে দিয়া জনগণের জন্য দোয়া করে, আল্লাহ আমার দেশের জনগণকে সুন্দরভাবে ঈদ উদযাপন করা তৌফিক দিয়া দাও। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর আমাদের নেতার দিকে তাকায় দেখেন, নেতা ঈদের আগে বিদেশে চলে যায়, নেতা বিদেশি গিয়ে ঈদ উদযাপন করে, আসে না নাই? কান্দার লোক কি আছে? নাই। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, এইবার তিনি একটি বিকাল বেলা হঠাৎ করে তাকায় দেখলেন একটা বুড়ি মহিলা টোকলা নিয়ে যায়, নবীর ঘটনার মতোই ঘটনা, তবে একটু ব্যতিক্রম আছে। আমার ভাইয়েরা, এইবার আবু বকর সিদ্দিক দেখে বলে, বুড়ি মা একটু দাঁড়াও। মহিলা দাঁড়াইলেন, যায় বলে, মা তোমার কুজ হেলে গেছে, চলতে পারো না, টোকলানে কোথায় যাইবা? বলে, বাবারে বেশি কথা বলার সময় নাই, ওই যে পাহাড়ের কাছেই ঝুপড়িতে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমি বসবাস করি। এইবার বুড়ি মহিলাকে ডেকে বলে, মা তুমি যদি মনে কিছু না নাও, এই টোকলাটা বহন করতে তোমার কষ্ট হয়, ওই টোকলাটা তুমি আমার হাতে দাও, আমি তোমার ঝুপড়ি পর্যন্ত পৌঁছায় দেই।
এইবার ঝুপড়ি পর্যন্ত টোকলা পৌঁছায় দিয়ে জিজ্ঞাসা করে, মা তোমার কি স্বামী নয় ছেলে নাই? মহিলা উত্তর করে বলে, তোমাকে চিনি না কে বাবা তুমি? আমার স্বামী নাই সন্তান নাই, এমন কি পৃথিবীতে আমার আত্মীয় বলতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। আওয়াক করে ডেকে বলে, মা আজ থেকে যদি আমি তোমার দায়িত্ব গ্রহণ করি, মনে করো আমি তোমার ছেলের মতো আব্দুল্লাহ, প্রতিদিন তোমার বাড়িতে দুই বেলা থেকে তিন বেলা খাবার পৌঁছায় দেব মা, তোমার মানুষের বাড়িতে আর ভিক্ষা করা লাগবে না, কষ্ট করে খাদ্য উপার্জন করা লাগবে না। বুড়ি ডেকে বলে, বাবা আজ থেকে তুমি যদি আমার দায়িত্ব গ্রহণ করো, আর আমার কোনো চিন্তা নাই টেনশন নাই, আমি খাবো আর আমার মালিককে বেশি বেশি করে সেজদা দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এইবার গোপনে গোপনে তিন বেলা খাবার পৌঁছায় দেয়। হঠাৎ করে একদিন আমার ভাইয়েরা তিনি খাবার পৌঁছায় দেবেন, হঠাৎ করে একদিন এসে দেখে বুড়ি খুব অসুস্থ, দরজা খুলতে পারতেছে না। এইবার ডেকে বলে, মা কোনো মতো দরজা খুলে দাও। মহিলা দরজা খুলে দিল। এইবার আব্বাকে ডেকে বলে, মা কি হয়েছে? বলে, বাবা সকাল থেকে আমার জ্বর হয়েছে, বিছনাতে উঠতে পারতেছি না, পাতলা পায়খানা করেছি, বিছানা মেখে গেছে বাবা। আবুবকর সিদ্দিক ডেকে বলে, মা তুমি খাদ্যটা গ্রহণ করো, আর তোমার ময়লা মাখা কাপড়গুলো আমি ঝরনার পানির থেকে পরিষ্কার করে এনে দেই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইসলামী নেতা চিন্তা করা যায়, মহিলার পায়খানা মাখা কাপড়গুলো ধুয়ে দিলেন, বর্তমান বিশ্বে কি এরকম মেম্বার খুঁজে পাওয়া যাবে? বড়গুলা নাই বা বললেন কি ইসলামী নেতা? ওয়াজের বিষয় কি বোঝা যায়? বোঝা যায় নাকি কষ্ট হয়? আবার ভাইয়েরা খেয়াল করে শোনেন, হযরত উমর ফারুক বাড়িতে কিছু খাবার বেচেছেন, খাদ্য বেঁচে গেছে। আজকে আপনি আমি তো হাঙ্গর মাছের মতো খাবার খাই, প্রতিবেশী না খেয়ে থাকে একটা দেখার সুযোগ নাই। না না, প্রতিবেশী কার কি হলো? মানে ভিতরে হিংসা, কথা কন কি সেই হিংসা মুসলমানের ভিতরে যে এত হিংসা, হিসাব করলে গবেষণা করলে দেখা যায় প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি হিংসা, কথা কন ঠিক না? ঠিক রাগ করেছেন ভাই? এক পীর দর, পীরের লোক মানে পীরের দরবারে একটা খুব ভক্ত ছিল, অনেক লম্বা কথা, লম্বা করুন সংক্ষিপ্ত করে বলুন তো। ভক্ত বলতেছে, সারা জীবন আপনার সাথে থাকলাম, একটা কিছু দেন যাতে উন্নয়ন হয়। বলে, বাবা রে উন্নয়নের চাবিকাঠি আছে, তবে তোর যা হবে তোর প্রতিবেশী ডবল হবে। বলে, কি সেটা দেন? বলতেছে, যা তোর একটা সুন্দর একটা জিনিস দিয়েছে, পাথর বা যেটাই হোক একটা দিয়েছে। বলে, এইটা হাতে নিয়ে তুই যা বলবি তাই হোক, তুই যা চাইবি তাই হোক। কথা কি বলছেন না? এইবার ছেলেটা স্ত্রীকে বলতেছে, এটা যত্ন করে রাখ। বলে, কি? এটা আমার পীর সাহেব হুজুর দিয়েছে বরকতের একটা জিনিস, এইটা নিয়ে হাতে যা বলবি তাই হবে। আমরা যদি বলে এটাতে বিল্ডিং বাড়ি বানায় দেয় তাই হয়ে যাবে, তবে খবরদার তুই যেন কিছু করিস না। কথা বলছেন? স্বামী ঘুমাইছে, স্ত্রী তো মহিলা মানুষ, যেটা করবেন করিস না। পাগলকে যদি বলেন নৌকা নাড়াস না, ও পাগল যেরকম বেশি করে, একটা মহিলাকে যেরকম বলবেন এই কাজ করিস না, ওইটা আর মহিলা বেশি করবে। কথা কন ঠিক না ব্যাটা? এই জন্য মা বোনদের ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালাইয়া পোড়ায়া করতেছে, সরকার আলোচনার মাধ্যমে সাইজ করা দরকার। রাজি আছেন তো ভাই? মহিলা মা বোন আছে তো? এলা ডিজিটাল বউ, এলা সাইজ করার এক ওয়াজের মাধ্যমে, কথা কন ঠিক না ব্যাটা? মা বোনের আপনারা টেনশন নেন না, অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই আমাদের দেশের গুরু। এজন্য মা বোনদের ওয়াজ করা দরকার। আমার ভাইয়েরা উমর ফারুক খাবার বেচেছে, এই খাবার না ঘুরতে ঘুরতে কয়েকজন যুবকের সাথে দেখা। এই যুবক, এখানে হাসি তামাশা করো কেন? যুবক বলে, বলে টেনশন নেন না, আমরা ভদ্রলোক। বলে, তাহলে বলো তো এলাকার মধ্যে কোনো অভাবগ্রস্ত লোক আছে কিনা? বলে, আমাদের জানা মতে ওই ঝুপড়ি ঘরের মধ্যে একটা বুড়ি থাকে, ওই বুড়ি হয়তো আপনারে খাবার গ্রহণ করতে পারে। বুড়ির বাড়িতে যা বলে, বুড়ি মা দরজা খোলা, আমি উমর খাবার নিয়ে এসেছি। বলে, বাবা তোমার খাবার নেওয়ার প্রয়োজন নাই, আমার আব্দুল্লাহ নামের ছেলে আমারে খাবার দিয়ে গেছে, তুমি পারলে অন্য আর একটা মানুষকে খাবার দাও। আর আমাদের দেশে দেখেন না, দাওয়াত খাবার গেলে এক টোকলার জায়গা চার টোকলা নেয়, এরকম লোক আছে না? নেয়
মানে ও চাই এ ভাই, এগুলো মানে বাস্তব কথা না, মানে নিজে যেন দশটা পায় আর দশজন যেন না পায় সেই ব্যবস্থা করা আছে না? না। আর মহিলা বলতেছে আমার খাবার আছে তুমি অন্য কাউকে দাও, মহিলাও কত ভালো চিন্তা করা যায়। এইবার উমর ফারুক চিন্তা করল আল্লাহ কে এমন আছে এই বুড়ির খবর দেয়, সেই চিন্তায় তিনি অপেক্ষা করলেন আর বললেন আল্লাহ এই মানুষটাকে আমি অবশ্যই দেখব। এইবার তিনি মাগরিবের নামাজ পড়ে আড়ালে দাঁড়িয়ে থাকলেন, একটা মানুষ রুমাল মুড়ি ভিতরে ঢুকলেন, এইবার ভিতর থেকে বুড়ি মহিলাকে খাবার দিয়ে যখন বের হয়ে যাচ্ছেন খপ করে হাতটা চেপে ধরেছে উমর, দেখে বলে কে তুমি, রুমাল খোলো, বলে ভাই আমারে যেতে দাও বাধা দিও না, বলে আপনি রুমালটা সরান, রুমাল সরিয়ে দেখে ইসলামের প্রথম খলিফা আল্লাহর হাবিবের নাম্বার ওয়ান ছাত্র নাম তার আবু বকর, জোরে কোন সুবহানাল্লাহ। উমর দেখে দিলটা খুশি হয়ে গেছে, ভাই আপনি এই বুড়ি একটা মহিলার খবর নেছেন, এই না হলে আপনি সিদ্দিক, এই না হলে আল্লাহর হাবিবের বন্ধু, আল্লাহ আপনার সম্মান ইজ্জত মর্যাদা আরো বাড়ায় দিন, জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল খলিফা আবু বকরের আদর্শ, ইসলামী নেতা সুবহানাল্লাহ, জোরে কোন। এইবার উমর ফারুকের প্রত্যেকটা নেতার ছোটখাটো দুই একটি ঘটনা বলে আমি আদর্শ একটু বুঝানোর জন্য চেষ্টা করতেছি, আপনার কি বুঝতেছেন আমার আলোচনা নাকি কষ্ট হয়? কিছু কিছু মানুষ আছে যত ভালোই ওয়াজ করেন ওদের মাথায় ঢোকে না। একটা লোকের অভ্যাস ছিল যেখানে ওয়াজ মাহফিল হয় বক্তাকে দেখার টাইম নাই, ওয়াজ হলে আল্লাহর গোলাম ওই তাফসীর মাহফিলে বসে বলেন সুবহানাল্লাহ। তো পাশে আর একটা লোক ছিল ওয়াজ মাহফিল কেন হুজুরি দেখতে পারে না, তো এই পাশের বাড়ির ভাবিটা ডেকে বলে ভাই যান এত মাহফিলে যান অন্তত আমার বাড়ির পুরুষ মানুষটাকে নিয়ে যায় একটু হিদায়তের রাস্তা দেখান, আল্লাহ কে একটু হিদায়ত হিদায়ত। তো জোর করে লোকটাকে নিয়ে যায়, দোস্ত চহ আজকের মাহফিলে তিনজন বক্তা সব বক্তাই ভালো চহ বেটা। এইবার মনে করেন আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা আবু যার গিফারি ভাই, তিনি ওয়াজ করেছেন ঢেলে গুলুক ব্যবহার করা লাগবে কেমন, কথা কি বলেন না? অধিকাংশ মানুষ পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে জাহান্নামে যাবে, খুব সুন্দর করে ওয়াজ করেছেন, ওই বেচারা ওয়াজ শুনে দিলের ভিতরে একটু ঠান্ডা লাগছে যে না আসলে আমল করা দরকার, কথা বলেন না? দিলের ভিতরে কি করছে ওয়াজটা, কথা কি বুঝছেন? ওয়াজটা একেবারে দিলের ভিতরে কলিজায় দেয়ালে ধাক্কা মারছে, খুব ভালো লাগছে ওয়াজটা। এইবার পথের মধ্যে পেশাবের চাপ দিয়েছে, পেশাব করা শুরু করছে, তো চিন্তা করলো আল্লাহ আমার কাছে তো ঢেলো নাই, টিস্যু নাই, নেই টাকি, তো হুজুর তো বলেই দিয়েছে বাবা কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়ে ঠেকা কাজটা পারি দিবে, তো বালু মাটি মনে করে একেবারে একেবারে যা পাইছে সুতটা নিয়ে এসে মাথায় দিয়েছে, ভা ওখানে কিছু ছিল লাল পিপড়া, ইঞ্জেকশন দেওয়া যখন শুরু করছে তখন লাপাইতেছে আর বলতেছে এই জন্য তো আমি হুজুরে করে দেখতে পারি না, এ দোষ কি আর হুজুরের নাকি আর আমলের, এখন তুই না দেখে দিবি আর দোষ কি হুজুরের, কথা বলে ঠিক না বাটে? এরকম কিছু লোক আছে অন্ধ আমল করে আছে না? না, এজন্য আমল করলে বুঝে শুনে করার দরকার আছে না? নাই। আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, উমর ফারুকের ঘটনাটা আমি আপনাদের সামনে বলে যাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর, তিনিও রাতের বেলায় কখনো ঘুমাইতেন না, তাহাজ্জতের নামাজ আদায় করে ছদ্মবেশ ধারণ করে নাগা তরবানি ঘুরতে ঘুরতে তিনার জীবন দশায় তিনি অনেক কল্যাণমুখী কাজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। উমর ফারুকের জীবনে বিশাল তথ্য বিশাল ঘটনা, আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাতের বেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা যুবকের সাথে দেখা হয়ে গেল, যুবক ডেকে বলে খলিফা খেলাফতের দায়িত্ব পাওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়ির ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। খলিফা উমর বলে যুবক সাবধানে কথা বল, কি বলতে চাস? বলে আপনি কি খবর জানেন আপনার বাড়িতে একটা ছোট্ট শিশুর হত্যার লাশ আছে, আপনার বাড়িতে একটা শিশু লাশ আছে। এই কথা যখন বলে উমর বলতেছে এই যুবক আমি উমরের নাম শুনলে বাগে ছাগলে এক গাদে পানি খায়, আমি উমর যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না, কথা বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইয়েরা শুধু কি তাই, উমর মদের আইন পাস করেছে যে মদ খাবে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার হবে, একটা মদখোর যুবক রাস্তার দাঁড়িয়ে হঠাৎ করে উমরের সামনে পড়ে গেছে, তার বোতলের ভিতরে ছিল মদ, এইবার পেশাবের ভান করে ওই দিকে হয়ে বলে আল্লাহ
উমরের সামনে পড়ে গেছি, বাঁচার আর কোনো রাস্তা খোলা নাই। তবে আজকে খাঁটি তওবা করে বললাম, আমার মদের বোতলটা যদি তুমি দুধ দিয়া বানাইতে পারো, আল্লাহ গো মদগুলো যদি পরিবর্তন কইরা এই পুতুলের ভিতরে দুধ ঢুকায় দিতে পারো, ওয়াদা দিলাম আর কোনোদিন মদ পান করব না। এইবার যুবকের কাছে এসেছে উমর ফারুক, দেখে বলে যুবক এই দিকে ঘোরো, কি ব্যাপার, কি লুকাইলা? এইবার যুবক লুকানো বোতল বের করেছে, যখন আল্লাহ মদকে দুধ বানায়া দিলেন তখন বলেন সুবহানাল্লাহ। এজন্য খাঁটি তওবা করলে আপনার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিতে পারে কে? এজন্য আল্লাহর দরবারে খাঁটি তওবা করলে জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবেন। আমার ভাইরা, উমর ফারুক বলে যুবক এটা তুমি কি বলো, আমার বাড়িতে শিশুর লাশ আছে। দেখে বলে হ্যাঁ খলিফা, মিথ্যা কথা বলি না, বিশ্বাস না বলে বাড়িতে গিয়ে তল্লাশি চালায়া দেখেন। উমর ফারুক বাড়িতে প্রবেশ করে সেনাবাহিনী যারা ছিল, জনগণ যারা ছিল, তাদেরকে বললেন আমার পুরো বাড়ি সার্চ করে দেখো কোথাও কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে রক্তাক্ত একটা প্যাকেট নিয়ে হাজির হলো। খলিফা উমর বলে প্যাকেটটা খোলো। এইবার প্যাকেটটা খোলা হলো, যখন সবাই তাকায় দেখে ছোট্ট একটা শিশুকে টুকরো টুকরো করে 12 টুকরো করা হয়েছে। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইয়েরা, উমর ফারুকের রাগ আরো দ্বিগুণ হয়ে গেল, কার এত বড় সাহস? আমি রানিং খলিফা দেখতে আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করেছে কে? কার বুকের এত বড় কলিজা? আমি নেতা থাকা কালে আমার রাজ্যে এত বড় সর্বনাশ কে করলো? এইবার বলে প্যাকেটের ভিতরে কিছু আছে কিনা দেখো। প্যাকেটটা খুঁজে খুঁজে দেখে প্যাকেটের ভিতরে লেখা আছে 1 নম্বর আল্লাহর কোরআনের একটি আয়াতের অংশ। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আয়াতের অংশ লেখা আছে, ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। প্রথমে হুমকি দেওয়া আছে, ও উমর, কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা কি কাফের? জোরে কন কি? এত বড় হুমকি পায় উমরের মেজাজ গরম হয়ে গেল। 2 নম্বর লেখা আছে, উমর তুমি যদি তল্লাশি চালাইয়া এই খুনের আসামি ধরতে না পারো, তাহলে তোমার বাড়ি যে দাসী আছে দাসীকে জিজ্ঞাসা করলে সেও এই হত্যার ব্যাপারে তোমারে তথ্য দিতে পারবে। কে হত্যা করলো, কারা হত্যা করলো, কেন হত্যা করলো, ঘটনা কি জানতে চান আপনারা? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করে শোনে, এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর বিচার কাজটা কেমনে করে আমরা সবাই ইনশাআল্লাহ জানবো। আমার ভাইয়েরা, ইসলামের অনেক অনেক খলিফা ছিল, ছিল কি না কথা বলেন না কেন? ওসমান দানের দিক দিয়ে, ধন সম্পদের দিক দিয়ে 1 নম্বর ছিল, দিলটা এতই ভালো ছিল। সেই উসমানকে কোরআনের রেহালের উপর রাখিয়া কোরআনের উপরে জবাই করে হত্যা করেছিল, কথা বলেন ঠিক না বেটি? এজন্য ভাইয়েরা আমার, ইসলাম দিন কোরআন হাদিস মানতে গিয়ে অনেক সাহাবী জীবন দিয়েছেন, রক্ত ঝরেছেন, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আদর্শের 1 নম্বর নেতা, তিনি পর্যন্ত রক্ত ঝরিয়েছেন দিনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য, আল্লাহর আইনের জন্য, কথা বলেন ঠিক না বেটি? আজকে তো এই কথাগুলো বলাই যায় না, আল্লাহর আইনের কথা বলাই যায় না, বললেই মনে করে হুজুর মৌলবাদ, কথা কন ঠিক না বেটি? এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দেয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, ঠিক না বেটি? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, ইয়া মোহনাতঙ্ক বাস বাংলার ঘরে ঘরে, তবু অসত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয় আমি, ইসলামের দুশ্মনদের করি না ভয়, ঠিক না বাটে? কোরআনের কথা বলছি বলবো, কোরআনের কথা বলতে গিয়ে যদি
নিজের ঘরের স্ত্রীকে বিধবা করা লাগে, সন্তানকে এতিম করা লাগে, মা বাবার কলকালি করা লাগে, তবুও কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথাই বলবো, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি কদমে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কুদরতি কদমে যেই মাথা নত করেছি, এই মাথা দুনিয়ার কোন ভণ্ড বাবার দরবারে নত করা যাবে না, দুনিয়ার কোন নেতা নেত্রীর কাছে নত করা যাবে না, ফাঁসির দড়ির কাছে নত করা যাবে না, মুসলমান দেবন দেবে কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করতে কারা কারা রাজি নাই, দু হাত তুলে দেখা ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাতটা এইভাবে নাড়া দেন তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কষ্ট পাইলেন ভাই? একটু ঘুম টুম ধরলে একটু জাগে তোলা লাগবে না? এই একটু মাঝে মাঝে কষ্ট দেয়, কষ্ট পাইলেন ভাই? আমার ভাইয়েরা, এই জন্য মা বোনদেরও কিছু স্পেশাল ওয়াজ করা দরকার আছে না? আমার ভাইয়েরা, হযরত আলীর একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো। হযরত আলীর জামানায় একজন মহিলা তার সন্তানকে অস্বীকার করে বসলেন, ছেলেটা মামলা দায়ের করলেন খলিফার দরবারে। ও খলিফা, আমার মা আমারে চিনতে চায় না, মা আমার পরিচয় দিতে চায় না। হযরত আলী ডেকে বললেন, কেন? বলে, আমার মা আমারে অস্বীকার করে, এইবার ছেলের মাকে গ্রেফতার করা হলো, ছেলেকেও গ্রেফতার করা হলো। মহিলাকে ডেকে বলে, এই সন্তান কি তোমার না? মহিলা বলে, আমার সন্তান না। আর ছেলে বলে, এটা আমার মা, এই মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি। এইবার এইবার যখন মহিলা স্বীকার করে না, ছেলে যখন বলে মা, এইবার হযরত আলী ডেকে বলে, যুবক তুমি কি বিবাহ করেছো? বলে, না। ও মহিলা, তোমার কি স্বামী আছে? বলে, না। এইবার যুবককে ডেকে বলে, এই দিকে আয়, বিবাহ করার জন্য তোর কাছে কি কোনো মোহর আনা আছে? যুবক ডেকে বলে, কোনো মোহর আনা নাই। এইবার হযরত আলী বলে, তোরে 50 দিরহাম দিলাম, এই দিরহামটা মহিলার কোসাই গিয়ে ফেলে দে, তোর সাথে আর মহিলার সাথে আমি বিবাহ দেব। যুবক ডেকে বলে, খলিফা, ওইটা আমার মা, মার সাথে বিয়ে হয় না। বলে, চুপ কর, তোর মা তো তোরে স্বীকার করে না, যা যা তোদের দুইজনের বিবাহের ব্যবস্থা করব। আমার ভাইরা, এইবার যুবকটা 50 দিরহাম মোহরানা নিয়ে গিয়ে মহিলার কোসার ভিতরে ছেড়ে দিয়েছে, মহিলা আতঙ্কে পড়ে গেল। এইবার মা ছেলের কি অবস্থা হয় জানবেন না? ওই যে ইমাম সাহেবের লাশ, বুড়ি মহিলার দুয়াব, খলিফা উমরের 12 টুকরা লাশের বিচার, আর এই যে মহিলার সাথে তার সন্তানের বিবাহের একটা সম্পর্ক হয় কি না, এই আলোচনাগুলো আমি আপনাদের সামনে করব। বাজান, কারা কারা শুনতে রাজি দুটি হাত তুলে কে একটা বার দেখাবেন, লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার, কিন্তু মা বোনদের ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার ছিড়ে যাচ্ছে মাসার তার, সহ্য করি কত আর, কথা কন ঠিক না? খালি পার্লামেন্টে মহিলার সরকার নাই, ঘরের সরকার কি কম? ঘরে যে মহিলা সরকার আছে কি কম? ওর যদি মা বাবা আসে, বাজারের বিশাল তালিকা দেয়, আমার মা বাবা 6 মাস পরে এসে যে এটা 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 নিয়ে আসবে, কি কন? বিশাল বাজারের তালিকা ওই মগামার কাজ আমায়ের হাতে দিছে, কথা বলবে না? আচ্ছা, জামাইগুলো মগা হবি না কে ভাই? প্রত্যেকটা ছেলে যৌতুক নিয়ে বিয়ে করতেছে, যৌতুক নিয়ে বিয়ে করে নিজের জীবনটা বইয়ের পায়ে কুরবানি করে দিছে, কি কন? হুজুর হুজুর বুঝেন না কথা, হুজুর বিয়ে পড়া পাচ্ছে না, একটু মনে করেন মুখত রুমাল টুমাল দিয়ে বিয়ে করবে গেছে, কে রে? তুই পুরুষ মানুষ, তোর কিসে শরম রে? কথা কন ঠিক না রে? এই মুখ ঠেকছু কে? তার মানে অতি ভক্তি সোরের লক্ষণ, তোর লক্ষণ হলো মোহর আনা বাকি থোয়া, কথা কন ঠিক না বেটি? কিরে বিয়ে করবার দাম এই যে 1000 টাকা, কি সুন্দর নোট নাম আছে দেশের সরকার, কথা কন? 1000 নোট নিচ্ছি না ব্যান্ডিল, সুবিধার জন্য অনেক দেশের সরকার কি না করলো, কথা কন ঠিক না বেটি? সুবিধার জন্য ওই বিশাল 1 লাখ টাকার একটা বান্ডিল, পাতলা সাদা পাঞ্জাবি পরে বান্ডিল পকেটে থাকবেন, চকচক করে দেখা যায়, মুসানলে হাত পার কর, বিয়ে করে যাচ্ছি, কি কন? কিন্তু তুই মুখ রুমাল মারছি করে,
রুমাল দিছু কে ভাই, ব্যাপার কি তো? আরে বলটু, তুই মহারানা বাকি কি খা? এই ধান্দা এখন বিয়ে করবার যাচ্ছে, সাথে দুইজন সাহায্যকারী, কোলদারা থাকে না? কোলদারা এক জায়গায় বিয়ে করাবার যায়, জিজ্ঞেস করে এই যুবক বলতো তুই সূরা ফাতিহা জানিস? চোখ মুখ ঘামে গেছে। কোলদারা কাছে হুজুর আর কিছু কম না? উঠে এই সূরা ফাতিহা জানিস, বিয়ে করবে যাচ্ছ? হুজুর আর কিছু কন না? আপনার বিয়ে পড়ানোর ভিজিট কত সেটা কন? আমি দেয় মানুষ 500-700 দেয়, সমস্যা নেই। কই 1000 টাকা দেবো হুজুর, তো বিয়েটা ভাঙেন না। তার মানে ওই বিয়ে করবে যাচ্ছে সূরা ফাতিহা, এই বউ সালামি কেমনে কেড়ে মগা? ভালো করে বলছেন। এখন মহারানা বান দিচ্ছে 3 লাখ টাকা কয়লা। এখন হুজুর বিয়ে পড়াচ্ছে, মোট মহারানা 3 লাখ টাকা, তার মধ্যে নগদ 500 টাকা নাকফুল দিয়া, অবশিষ্ট 2,92,500 টাকা বাকি রাখিয়া, উক পাড়ার বল্টু মিয়া তোমাকে স্বামী সত্যে কবুল করতে আসিয়াছে, তুমি কি এই বিহাতে রাজি? তাহলে বলো মা কবু। এখন মহিলা চিন্তা করছে যে আব্বা সকালবেলা গরু জবাই করছে, জামাইয়ের ডিসকভার গাড়ি কিনে নিয়েছে, এখন আমি যদি কবুল না করি তাহলে বিপদ। ঠিক আছে কবুল। এইভাবে কোনো মতে বিয়ে হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? ভালো করে বলেন, বিয়ে হয়ে গেল। এখন হুজুর শিখাইতেছে, বাবা মহারানা তো সব দিতে পারলে না, তো যাই হোক বাসর করে একটু মাপ টাপ নিও, ক্ষমা টমা চাই বউয়ের কাছে। এখন দরজা থেকে নক করে, ও বউ দরজা খোল। বউ দরজা খুলছে, কি ব্যাপার? আসো। কয় যাওয়া যাবি না? হুজুর বলে দিছে মহানার টাকা মাপ না নেওয়া পর্যন্ত স্ত্রীর গায়ে টাচ করা যাবে না। তো আমি যখন বিয়ে করছি এখন এত টাকা তো আজকে দিতে পারবো না, তো তুমি আল্লাহ আর আসতে মহারানার বাকি টাকাগুলো মাফ করে দাও। বউ চিন্তা করে, আল্লাহ আজকে যদি মাফ না করি জীবনটাই ব্যথা। বউ না পারে বাধ্য হয়ে মাফ করে, খবরদার। ও মহিলা মা বোনেরা, মহারানার টাকা পরিপূর্ণ না পাওয়া পর্যন্ত কিসের মাফ? সারা জীবন ওই বাসুরাতে বাকি মানে সারা জীবন দেবে ফাঁকি। এজন্য বাসুরাতে পুরো টাকা আদায় করে তারপরে খাটে উঠতে দেবেন। কথা কর ঠিক না ব্যাটি? পুরো টাকা বাকি রাখছে, সারা জীবন বাকি থলো। আমার ভাইয়েরা যারা মহারানা পরিশোধ করে নাই, যারা মহারানা বাকি রেখেছে, হাজী হোক, কাজী হোক, মুন্সি হোক, মলবী হোক, হাসরের ময়দানে তারা জিনাকারী পুরুষের কাতারে দাঁড়াবে। জোরে কর না, উযুবিল্লাহ। মহারানা মাফ চাও, কি হয়েছে? 10,000, 20,000, 50,000 এইভাবে দিয়ে দিয়ে সব টাকা শোধ করে দিবা। মা বোনেরা চিন্তা করলো, হুজুর একটা আসছে বাবা, 150 বছর আল্লাহ হায়াত দেখ। কথা কন ঠিক না? এজন্য মহারানার টাকা বাকি হবে আমার ভাইয়েরা। এজন্য বলতেছি ভাইয়েরা আমার, যৌতুক নিয়ে কেউ বিবাহ করবা না, যৌতুক নেওয়া একেবারে হারাম। কিন্তু এই কাজ করতে তো লাগে আরাম। হুজুর কি কন? যার বেটা মানে ছেলে আছে 3টা, ওই লোক এখন বাজারে যায় মোছে তা দেয়, দেওয়ালে ছেলে 3টা পাইছি। তো বড় ছেলের বিয়ের কথা বলতেছে, উমুক পাড়া থেকে মোটামুটি 2 লাখ টাকার কথা বলতেছে, তা আমার একটা টার্গেট 3 লাখ পূরণ হলেই ছেলে বিয়ে দেবো। কিন্তু তুই বেটা পাইছ না দেশি আরে? এরকম বাবা আছে না? না কথা বলেন মুসলমান আছে না? না তোমার ছেলের বিয়ে দিবা 3 লাখ টাকা দরদাম করো বাজারে? এগুলো ওয়াশ না, এগুলো একটু ওয়াশ হচ্ছে, রাগ করেন ভাই? আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, মুসলমান মা বোনদের কি ওয়াজ করবে? ছোট্ট বাচ্চা যদি হাতের মট পায়, সমাজ তোয়ালশীলতা বেহা বানায় ভরপুর হয়ে গেছে, ছোট্ট বাচ্চা টেলিভিশন রিমোট পাইলে ওটাকে মোটু পাতলু কি দেখে? এই ছেলের কি হাসি দেখছেন? কি হাসতে দেখছে? হুজুর আসল জায়গা ধার দিয়েছে। আবার যদি মুরব্বী চাচা রিমোট পায়, ওটাকে দেশের খবর, দেশের খবর কোথায় কি হচ্ছে বাবা, দেশের খবর দেখা লাগবি। চাচার ধান্দার টেলিভিশনে কি দেখবে? খবর, খবর। মুরব্বী চাচারা খবর দেখে না বাবা, দেশে কি হচ্ছে না হচ্ছে একটু খবর টবর দেখি, এটা হলো চাচার ধান্দা। কিন্তু ওই যে ডিজিটাল যুবক, ওই যুবক যদি হাতে রিমোট পায়, ওটাকে খালি গান, ডান্স, নাচ কি কম? এরকম যুবক আছে না? না এ কোন কোন যুবক নাচ গান দেখো, হাত তুলে দেখাও। ওই এখন সব আল্লাহর ওলি হইছো, এখনই তো মোবাইল না সার্চ করলে সব পরিষ্কার হবে। কথা কন ঠিক না? ঠিক।
তওবা করে আজকে উঠে যাবি, জীবনে আর গান শুনবি না, কথা কন ঠিক না ব্যাটি? আগেকার শিল্পীরা কি সুন্দর গান গাইতো, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি গানের মধ্যে কি বুঝাচ্ছে কি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, মিশে বাধু দালান ঘর। গান কি বুঝাচ্ছে? ভালো কিছু না, ভালো গান না? আর এখন তার সেরা শিল্পী, তার সেরা যুবক মিশাই একটা গান, গানের আগাও নাই গোড়াও নাই মাথাও নাই, মিশাই কই সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালে, এই একটা গান। তার সেরা শিল্পী, ছেলে আবার যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাই শুনতেছে, ওর শরীরের উপর দিয়ে টেন চলে যায় তাও গান শোনে, মরে শোন এখন। এই যুবক এখন চরিত্র পাল্টা পাল্টা, সিনেমা দেখে দেখে কাটিং দেয়, এক একটা কাটিং দেখছেন না? কেরে তোর এই জায়গা কি কাউয়া ঠোকর মারছে, চুল কেনে আছে না? না, পুরো দাড়ি কাটা এই জায়গাতে না রাখছে। এরে যুবক পুরো দাড়ি কাটা এই জায়গা, তো হুজুর জানেন না স্টাইলের নাম দেবদাস, নবীর দাড়ি নে তুই ফ্যাশন করিস, তুই তো মরে গেলে যে কি হবি রে, নবীর দাড়ি নে ফ্যাশন করিস, পুরো দাড়ি কাটে এই জায়গাতে না বেকা, এই জায়গাতে না বেকা, এই জায়গাতে না বেকা। কে রে কি হচ্ছে কি তোর দাড়ির ভিতর রে? কয় না আমার গার্লফ্রেন্ড, আমার একটা ভালোবাসার মানুষ আছে, ও একটা সিনেমা দেখেছে, আমাকে বলেছে তুমি একটু শাকিব খানের কাটিং দিয়ে আমার সামনে আসবা, ওই প্রেমিকাকে খুশি করার জন্য তুমি শাকিব খানের কাটিং দাও, তামিলের নায়কের কাটিং দাও, শাহরুখ খানের কাটিং দাও, দেবের কাটিং দাও, এই দেব তুই মরে গেলে যে তোরে কি রাম দোলায় দেবে রে, কবরে না ঢোকা পর্যন্ত টের পাবি না, কথা কন ঠিক না ব্যাটি? যেই ফেরেস্তা পিটাবে ওই ফেরেস্তার চোখ নাই, কানে শোনে না, খালি হাতুড়ি নেভার মারবে, সুবহানাল্লাহ। কোন দেখছেন পাগল কত প্রকারের, আরে জাহান্নামের ভিতরে পিটাবে, আরে সুবহানাল্লাহ কোন নাউজুবিল্লাহ কোন। রাগ করেছেন ভাই, আমি কি খারাপ কিছু বললাম? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চা এর লাল লাল ট্যাবলেট খাওয়ার জন্য সন্ধ্যাবেলা ঘরের দরজা বন্ধ করে বলে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে কে রে বাবা এটা আবার কি, কাশের ট্যাবলেট না সর্দির, কয় তুই বুঝবি না, টেকা দে না হলে মাথা ফাটা। মা বাবা এখন চিন্তা করছে একটাই ছেলে, যা বাবা কি খাবো, খা জমের খাওয়া খা, এখন ছেলে ইয়া পেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরা, কয় ভাইজান ছাই যাই, বউ যদি দরজা খোলে মুখের বাপ ঢোলক, মা তুই বুঝবো না, একটু বেশি মাল খাচ্ছে, এরকম ইয়াবা ফেন্সিডিল দিয়ে সমাজ শেষ হয়ে যাচ্ছে, কথা কন ঠিক না ব্যাটি? এ চেয়ারম্যান সাহেব কতজন ছেলের বিচার করলো জীবনে, কথা কন ঠিক না ব্যাটি? না না, এই সারা ইউনিয়ন ভালো নাকি? এদিকে অবশ্যই ইয়াবা খোর নাই, আছে থাকলে সুবহানাল্লাহ গো, হাই রে ইয়াবা ভাই, ওই মায়ানমার থেকে ইয়াবা গুলো নদীতে ভাসা আসতেছে। আমি মনে করি সত্যতা নিয়ে যদি আমাদের দেশের প্রশাসনের ভাইয়েরা কাজ করে, একটা ইয়াবা ফেন্সিডিল অবৈধভাবে দেশে ঢোকার কোনো সম্ভাবনা নাই, কথা কন ঠিক না ভাই? কিন্তু একটা ধরে একটু পেপার মিডিয়ার দেখায় আর বাকি পঞ্চাশটা যা তোরা ঢুকে দিয়ে দেশে কি কর কি কর, বাস্তব একটা ধরে আর বাকি চালান ছেড়ে দেয় এ দেশের ভিতরে সরে যায়, একটা সারা যুবকেরা পাবে কেমনে? এই জন্য সততা নিয়ে সবার কাজ করতে হবে, ওই আপনার বাড়ি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সবার ভিতরে যদি সৎ নেও থাকে, সত থাকে, আমাদের দেশটা সত্যি সত্যি সোনার দেশে পরিণত হবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, সত্যি আমাদের দেশে আগে যেরকম শান্তি ছিল আগের সেই শান্তিটা আবারও ফিরে আসবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, আল্লাহ পাক আমাদের যুব সমাজকে ওই মাদক দ্রব্যের ধ্বংসের হাত থেকে যুব সমাজকে আল্লাহ রক্ষা করুন, জোরে বলেন আমিন। যার সন্তানগুলো এরকম হয়েছে এজন্য বিশেষ করে ছোটবেলায় ছেলেগুলোকে কোরআন শিক্ষা দেবেন, এলেম শিক্ষা দেবেন, দ্বীন শিক্ষা দেবেন, ছেলে যদি কোরআন ভিতরে থাকে ওর চরিত্র সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আমার ভাইয়েরা ওরে বাবা, বাকি আলোচনা কি শুনবেন? যে ওয়াজগুলো রেখছি, মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার আছে না? নাই, এই যে মা বোনেরা যুবক রিমোট পাইলে তো নাচ গান দেখে,
কিন্তু ওই মা বোনেরা যদি টেলিভিশনে রিমোট পায়, ওরা দেখে জীবন মানে জি বাংলা, এইবার ঘর সামলা কি কর। ডিশের লাইন আছে এলাকা এক জয়পুর হাট চেনেন না ভাই জয়পুর হাট? আমার কুমুটির লোক যেই ডিশের লাইনের ওয়াজ শুরু করছি স্লিপ লেখছে, হুজুর আপনি এই মুহূর্তে ওয়াজ বন্ধ করে দেন। পরে শুনলাম ওই লোক মাহফিলের সভাপতি হসে, আবার ওনার একটা বাজারে ডিশ লাইনের ব্যবসাও আছে, সুবহানাল্লাহ। তাই তোকে খেপা খেপলো কারে ভাই? আমি তো কারো পাকা ধানে মই দেই নাই। তো পরে দেখলাম ওই লোকই ডিশের লাইনের কি করে ব্যবসা করে, মোটামুটি 12,500 লাইন এলাকায় দেওয়া আছে। তাই তো কই ডিশের লাইনের ওয়াজ আমার বন্ধ করে দে, এরকম দেশে লোক আছে না? না হাই রে ভাই, মা বোনেরা কি বলবেন? ওই পোশাক দেখে ওই নাটক দেখে ওরা যে কাপড় পরে, এরা কোন ঈদের সময় বায়না ধরে? ও রহিমের বাপ, এইবার ঈদের ডিজিটাল কাপড় পাকিয়ার কেরন মালা না দিলে সংসারে বেজা যাবে জ্বালা, তোমার ভাগ্যে মারবো ডিজিটাল তালা, খুলতে পারবে না তোমার ছোট বড় কোনো খালা। স্বামী তো এতি অসহায় হয়ে গেছে, কয় কি লাগবি? এখন বউ সুন্দর করে বলে, কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি ডিজিটাল চ্যানেলে ছবি দেখিতাম, স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কেরন মালার জামা? আসে না নাই আসে না? স্বামী বলতেছে এই জামা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, এইবার স্বামী স্লোগান দিচ্ছে, সাথী তুমি রাগ করো না, খলো তোমার আঁখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি, ইস্টার জলসা দেইখা যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা, কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, কতজন? 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধু, হাইরে আমার পাখি জামা না জানি কি মধু, যেই জামাটা লাগবে সবের দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে, হাইরে নারী পর্দাসারি, হাইরে নারী পর্দাসারি, ছুটছো কাহার পিছে, মনে রেখো এই দুনিয়াটা একেবারেই মিশে, নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে মাগো কপালে তোমার জুড়বে জাহান্নাম।